কথা উড়ে যায়, কত কথা মুছে যায়। আজকে আমি আপনাদেরকে একটা আই লুক করে দেখাবো, সিম্পল আই লুক, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস। সরি, আর সিম্পল কেন, কারণ এই লুকটা আপনারা আপনাদের ঘরে যে আইশ্যাডো প্যালেটগুলো প্রেজেন্ট থাকে সেই আইশ্যাডো প্যালেট থেকেই আপনারা খুব অল্প সময়ে ক্রিয়েট করতে পারবেন, এবং অল্প জাস্ট তিনটা আর চারটা কালার ইউজ করে। এর জন্য আমি এটাকে সিম্পল সিম্পলের মধ্যে গর্জিয়াস নাম দিয়েছি। সো চলুন দেখে আসি যে আমি আমার এই আই লুকটাকে ঠিক কীভাবে ক্রিয়েট করেছি, চলুন দেখে আসি। প্রথমে একটি ব্যান্ডের সাহায্যে আমি আমার চুলগুলোকে আটকে নিচ্ছি। এরপরে অ্যালোভেরা প্রো কনসিলার, অ্যালোভেরা প্রো কনসিলার শেড নেম ইয়েলো কারেক্টার, এটা দিয়ে জাস্ট আমি আমার আইলিডটাকে একটু কভার করে নিচ্ছি। এবার আমি আমার কনসিলারগুলোকে একটু ফ্ল্যাট কাপড়কে ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে ফিরে এলাম। এবার আমি একটু ফ্ল্যাট ব্রাশের সাহায্যে লুজ পাউডার নিয়ে আমার চোখের এই কনসিলারগুলোকে ভালোভাবে সেট করে নিচ্ছি। খুব বেশি পাউডার ইউজ করা যাবে না, জাস্ট হালকা একটু পাউডার ড্যাপ করে সেট করে নিচ্ছি। এবার আমি অফ ক্যামেরায় জাস্ট আমার আইব্রোটা সেট করে আসছি। যদিও আমার আইব্রোটা আনপ্লাগড, আমি ব্রো প্লাগ করি না, তো তারপর আমি অফ ক্যামেরায় আমার আইব্রোটা সেট করে ফিরে আসছি। আমি অফ ক্যামেরায় আমার আইব্রোটা করে নিয়েছি। এবার জাস্ট কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটাকে জাস্ট কার্ভ আউট করবো। এটার জন্য জাস্ট একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। হেই, ওয়েলকাম ব্যাক। আমি আমার ফাউন্ডেশন এবং কনসিলার পাউডার এগুলো দিয়ে সেট করে বেসটা সেট করে এসেছি। এবার আমি আমার কন্টুরিং করব। আমার আসলে জল লাইনটা ওই গালের এই সাইডটা একটু চওড়া, কারণ আমার গালের তো শেপটা ঠিক করে তো একটু কন্ট্রোল করে দিচ্ছি। আর আমার ডাবল চিন আছে, দ্যাটস ওয়াই এখানে। আমি কন্ট্রোলিংয়ের জন্য W7-এর ব্রঞ্জারটা ইউজ করে নিচ্ছি। হেয়ারলাইন একটু দিয়ে নিচ্ছি, তা না হলে মনে হবে যে আমি একটু মাস্ক করে আছি। নাকে একটু দিয়ে নিচ্ছি,
এবার আমি আমার কন্ট্রোলিং পাউডারগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। আমার কন্ট্রোলিং ডান, আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার জাস্ট আমি আমার কন্ট্রোলটাকে একটু শেপ করার জন্য সামান্য একটু পাফে লুজ পাউডার বসিয়ে নিচ্ছি। এবার এটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি, ঝেড়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। What we do here is go back, 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 back. Done. এবার একটি ব্লাশ ব্রাশের সাহায্যে আমি একটু হালকা পিঙ্ক কালারে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নেব আমার আইলুকটার সাথে যায়। ব্লাশ একটু বেশি হলেও অসুবিধা নেই, কারণ এটা অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে ব্লেন্ড হয়ে যায়, স্প্রেড হয়ে যায়। দ্যাটস ওয়াই কখনো কখনো ব্লাশ যদি সামান্য একটু বেশি হয়ে যায় ওটা সমস্যা হয় না, কিছুক্ষণের মধ্যে ঘাম আমাদের স্কিনটা যখন ঘামে তখন ওটা ব্লেন্ড আউট হয়ে যায়। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো। হাইলাইটারের বেলা আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিশিয়াস পেটাল এই শেডটা অ্যাপ্লাই করবো। এটা আমার অনেক পছন্দের একটা শেড।
অ্যাকচুয়ালি ফ্যান ব্রাশ দিয়ে লাগানোর নিয়ম, কিন্তু আমি কেন যেন ফ্যান ব্রাশ দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারি না, ব্যস্ত আমি এটা দিয়ে অ্যাপ্লাই করছি যে কোনো একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। আমি এবার আমার ব্রাউ বোনে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার, ব্রাউ বোন থেকে একটু হাইলাইট করে নিই। এবার আমি আমার চোখের বাকি মেকআপটাকে কমপ্লিট করে নিব। আমি এই যে পয়েন্টেড ব্রাশটা দিয়ে আমার চোখের কর্নারটা করেছিলাম, সেই ব্রাশটা দিয়ে আমি জাস্ট ওই ডার্ক কালারটা নিয়ে চোখের নিচে কাজলের মতো আবার একটু অ্যাপ্লাই করে নেব। আমি জাস্ট একটা ব্রাশ দিয়ে ওই হালকা পিঙ্ক কালার যেটা আমি আমার চোখের যে পিঙ্ক কালারটা লাগিয়েছিলাম চোখে, সেটা আবার একটু অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। আমি জাস্ট এই ব্রাশটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। কি একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য এবার এরকম একটা চিকন ব্রাশের সাহায্যে আমি রিভার্সাল প্যালেট থেকে এই ব্ল্যাক শ্যাডোটা নিয়ে আবার একটু চোখের নিচে অ্যাপ্লাই করে নেব।
অ্যাপ্লাই করা শেষ। এবার আবার ওই একই ব্রাশ দিয়ে আমি আরেকবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিব, কিউবিস্টের মাস্কারা। দেখা যাচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করে নিব। আমার মাস্কারা অ্যাপ্লাই ডান। এবার আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেব, আই ম্যাজিকের 5 নম্বর শেডটা। যদিও পিঙ্ক কালার দেওয়া উচিত, আমার পিঙ্ক কালারের কোনো লিপস্টিক এই মুহূর্তে অ্যাভেলেবল নেই। তারপরে আমি একটা নিউট কালার, আই ম্যাজিকের একটা নিউট কালার 5 নম্বর শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লিপস্টিক অ্যাপ্লাই করে আমি ফেরত আসছি। আমার লিপস্টিক দেওয়া ডান। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তুঝে চাহা রব সে ভি জাতা।